রাজু ঝা খুনের মামলায় উঠে এলো নতুন তথ্য। পুলিশ সূত্র দাবি, কয়লা ব্যবসায়ীকে খুনে সুপারি কিলারদের সঙ্গে ফোনে কথাবার্তা চালিয়ে গিয়েছিলেন ধৃত অভিজিৎ মণ্ডল। এদিন অভিজিতের মোবাইল বাজেয়াপ্ত করার পরই তা জানতে পেরেছেন তদন্তকারীরা। এমনকি সব তথ্য মুছে ফেলতে দিন কয়েক আগেই ফোনটি ফরম্যাটও করিয়েছিলেন তিনি। পুলিশ সূত্র খবর, এক মাস আগে জেল থেকে ছাড়া পান অভিজিৎ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, জেলে থাকাকালীন গুড্ডু নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল তার। তদন্তকারীরা মনে করছেন ওই গুড্ডুই হয়তো সুপারি কিলারদের সঙ্গে তার যোগাযোগ করিয়ে দেন। যদিও অভিজিতের সঙ্গে খুনের কী সম্পর্ক রয়েছে এখনও তা জানা যায়নি।